বসবেন তো, বসেন এক জায়গায়, কোন জায়গায় বসেন, একটু বসেন ভাই। ওই বসুন, চলো আসেন। আমার খুব ভালো লাগলো মাশাআল্লাহ আপনার সঙ্গে কথা বলে, আমি খুব সন্তুষ্ট হলাম, খুশি হলাম। আমি এসেছি সালারে, আমি লালবাগ যাচ্ছিলাম। একজন অক্ষম লোক, উনি অত্যন্ত গরিব মানুষ, ওনার উনি আগে প্রচণ্ড মেহনত করেছেন, রাজমিস্ত্রি কাজ করেছেন, উনি ভাড়া থেকে পড়ে গিয়েছিলেন, দিয়ে ওনার ওই পাটা মানে পাটা চলে গিয়েছে। উনি খুব দুঃখ, তার জন্য অনেক খুব খুব দুঃখিত, খুব কষ্ট পান উনি। মানে এটা আশা করে যে আমি আগে পায়ে চলাফেরা করতাম, এখন অক্ষম হয়ে গেছি। তো আমার এই ভিডিওটা একটাই করার উদ্দেশ্য, যদি কারোর কোনো কিছু মানে ওনাকে দেখেন বা কি, সবাই ওনাকে সহযোগিতা করবেন, ওনাকে হেল্প করবেন। যেহেতু উনি অত সাধারণ মানুষের মতো নয়, উনি মেহনতও করতে পারেন না, তাহলে উনি তো লোকের কাছে চেয়েছে এখান, তাহলে সবাই মিলে যদি সহযোগিতা করেন উনি আরও অনেকটা ভালো থাকবেন। তাই আমি একটা ছোট্ট করে একটা ভিডিও করছি, আর ভিডিওটা শেয়ার করবেন সকলে, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ওই এই ধরনের অসহায় লোকের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সকলকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন এবং সঠিক স্থান পাবেন, সম্মান পাবেন, ভালোবাসা পাবেন। তাই আমি করছি ভিডিওটা, তো বাদ বাকি কিছু কথা উনি ওনার মুখে থেকে শুনবো, ওনার কী হয়েছে না হয়েছে। আর আপনি বলেন আপনার নেই। আমি ভাই রাজমিস্ত্রি কাজ করতাম। আচ্ছা, তাদের থেকে আমি চারতলার উপর থেকে আমি পড়ে যাই ভাই। আচ্ছা, পড়ে যেই আমার ভাই আঘাত হয়। আচ্ছা, আমি যাই দিয়ে ভাই হসপিটালে ভর্তি হয়। তো হসপিটালে অপারেশন হয়েছিল, অপারেশন হওয়ার পর ভাই ইনফেকশন হয়ে গিয়েছিল। সেই ইনফেকশনের বাদে ভাই আমার পা ফুটে বাতি চলছে। আচ্ছা, আর এই পা ভাই এই পায়েও পাতে ভরা দিয়ে ভাই যান। আচ্ছা, আমার পর খুবই কষ্ট। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আল্লাহ রসুল আল্লাহ উনি আমাকে কথা বলছেন প্রচুর দুঃখের সঙ্গে, উনি কান্না করছেন, কারণ একটা আঘাত। এটা সুস্থ মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার ভাবনা চিন্তা তখন অন্যরকম হয়ে যায়। তো আমি বলবো সকলকে, আমার এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা সকলে এই ভিডিও যারা দেখবেন আর ওনাকে যদি কোনো জায়গায় দেখতে পান, আপনারা ওনাকে সহযোগিতা করবেন, আপনাদের যেরকম সমর্থ হবে আপনারা ওনাকে সাহায্য করবেন। প্রচুর অসহায় একটা মানুষ, তো আমি থাকতে পারলাম না। আমার ওনাকে বললাম, আমার এফবি পেজ আছে, ফেসবুকে আমার চ্যানেল আছে, আমি চ্যানেল খুলেছি, আমি তার জন্য সবাইকে জানাচ্ছি যে আমার এই ভিডিওটা যাতে সবাই শেয়ার করবেন, আমার ছোট্ট একটা অনুরোধ সকলের কাছে। উনি প্রচণ্ড প্রচণ্ড অসহায় একটা মানুষ। আর আমার দ্বারা যতটা হবে আমি আপনাকে যখনই দেখা পারবো তখনই আপনাকে আমি সহযোগিতা করবো, ইনশাআল্লাহ করবোই। আপনি আমাদের লাগি দোয়া করেন ভাই। আমার মতন দেলদার ব্লক নাই ভাই জান, তোমাকে আল্লাহ ভালো রাখুক, তোমার সহযোগিতা বল দেখ, তোমার কামাই বরকত দেখ ভাই জান। সকলেই তুমি সকলেই তোমার ভালো রাখুক, সকলেই তোমাকে দোয়া করুক। তাহলে বাড়িতে আপনার এখন বর্তমান কে কে আছেন? আমার ছেলে মেয়ে আছে ভাই, একটা মেয়ে। আচ্ছা, আমার বড় ছেলে 10 বছর বয়স ছিল, মেজর 8 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েটা ছিল 3 বছর। আচ্ছা, আর বিবি আছে। আচ্ছা, মা বাবা আছে, মা বাবা বয়স হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়ে গেলে মানুষ তো কি করবে আর, তখন তো না চার, তাই না? ছেলেগুলো বড় আপনার? না, ছেলে ভাই ছোট ছোট ছোট। আচ্ছা, ও কি করবে এখন, পড়াশোনা করবে স্কুলে? একটা 10 বছর, একটা 8 বছর। জি, মেয়েটা 3 বছর বয়স। আমি নেক্সট টাইম আপনার সঙ্গে আসবো, আপনার কোনো যোগাযোগ কিছু পাবো, আমি নেক্সট টাইম আবার আপনাকে দেখা করবো আমি ইনশাআল্লাহ। আজকে যেরকম হলো আসবো আমি আপনার কাছে। কোনো আপনার কোনো ইয়ে আছে না আপনার কাছে দেখা, মানে কোনো বাজার শুয়ে যেতে হবে আমাকে? হ্যাঁ, বাজার শুতে ভাই প্রসাদপুর বাড়ি আমার। আচ্ছা, বাজার শুতে টোটো যাই বলি আর প্রসাদপুর। আচ্ছা, একাই থাকেন নাকি বাড়িতে? না, বাড়িতে মা বাবা আছে। আপনার ইয়ে ভাই আছে? আপনার ইয়েটা বলেন, ওই আপনার নামটা আর নাম হলো রহমতুল্লাহ শেখ। রহমতুল্লাহ শেখ, আছে। আপনার আব্বুর নাম? আমার আব্বার নাম হলো আলারউদ্দিন শেখ। জি, আচ্ছা আচ্ছা। এই ইয়ে দেখ তো, বিস্কুটটা ওই তো আসছে।
আনছো ওই তো ঘর আছে বিস্কুট নিয়ে আসছো হ্যাঁ আমিও তো ওনাকে বলেছি আমার ভাইরা আমার দেখে না কি করবেন মানুষ যখন অক্ষম হয়ে যায় না তখন তার পাশে কেউ থাকে না কোন মানুষ যখন শারীরিক কন্ডিশন দুর্বল হয়ে যায় চাটি পাকাড়ি লিখি সেই পাকাড়ি করাই তো কেউ আমাকে এলো যে পানির বোতল নিয়ে আই খাবে খাবে পানি খাবে জি আপনি মন খারাপ করবেন না না ভাই আপনাদের মতো লোকেদের জন্য অনেক মানুষ আছে ঠিক আছে না থাকি ভাই চলো ঘুরি সেটাই 5 টাকা জায়গায় 10 টাকা জায়গায় 5 টাকায় দই ভাই যান না দিলে আমি আপনি ওইটা খাবেন আমি খুব খুশি হব আমার মনের ভিতর খুব শান্তি ফিল হবে আমাকে দে আমি দিয়ে আসছি ও বিস্কুটটা দে দে ওনাকে বিস্কুটটা দে একটু মাথায় ফুনি নে আবার দেখা হবে ইনশাআল্লাহ দুঃখ করেন না আপনার কথাগুলো আমি শুনলাম আমার খুব